বান্ন ঘন্টা পর স্বাভাবিক হলো নবীনগর চন্ডা মহাসড়কে যান চলাচল সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিল বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা এই মুহূর্তে আসুলিয়ার বাইপাইলে আছেন সহকর্মী মুজাফর হোসেন জয় সরাসরি যাচ্ছি তার কাছে আমি রয়েছি আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপ্যালে দীর্ঘ বাহান্ন ঘন্টা পর কিন্তু স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের জনমনে আস্থা নিঃশ্বাস ফেলছেন শ্রমিক রাজারা দীর্ঘ দীর্ঘ বাহান্ন ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল প্রশাসনের আশ্বাসে তারা কিন্তু অনেকটাই আশ্বস্ত হয়ে কিন্তু তাদের কারখানায় ফিরে গিয়েছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে দীর্ঘ বাউন্ন ঘন্টা ধরে দুই দিন ব্যাপী কিন্তু সড়ক অবরোধে অংশ নিয়েছিল আশুলিয়ার একটি কারখানার শ্রমিকরা বাস গ্রুপ অফ কোম্পানির শ্রমিকরা তাদের বকেয়া বেতন সহ কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু তারা এই কর্মসূচিতে অংশ নেয় এবং সড়ক অবরোধ করে বাইপেল এলাকা আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপেল এলাকায় সড়ক সড়ক অবরোধ করার ফলে কিন্তু এই অঞ্চলের যে চন্দ্র নবীনগর চন্দ্র মহাসড়ক সেই মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল প্রায় ষোলো সতেরো কিলোমিটার ব্যাপী এই যানজটে কিন্তু উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা গাড়িগুলো আটকে গিয়েছিল এবং ঢাকা থেকে ছেড়ে আসা গাড়িগুলো এখানে আটকা পড়েছিল দীর্ঘ তিন দিন প্রায় দুই দিন পার অতিবাহিত হওয়ার পরে কিন্তু বাউন্ন ঘন্টা পর আজকে দুপুর একটার দিকে কিন্তু সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর হস্তক্ষেপে শ্রমিক শ্রমিক শ্রমিকরা আশ্বস্ত হন এবং তারা বলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে এবং যৌথ বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে মালিককে আটক করা হয়েছে একই সাথে আইনগত ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে তাদের যে বাওনাদি তা পরিশোধ করার আশ্বাস দেওয়া হয় এবং তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে মূলত এক মাসের মধ্যে সময়সীমার মধ্যে তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই তাদের দেনাপানার ব্যাপারে নিশ্চিত করা হবে এবং তাদেরকে দেনাপনা পরিশোধ করা হবে এমন আশ্বাসের ভিত্তিতে কিন্তু শ্রমিকরা বার্স গ্রুপ অফ কোম্পানির যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ফিরে যায় আমরা যতটুকু জানতে পেরেছি সেখানেই প্রশাসনের সাথে তাদের কথাবার্তা চলছে কিন্তু বর্তমানে যানবাহন চলাচল সড়কে করছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে নবীনগর নবীনগরচন্দ্রা মহাসড়কে কিন্তু পুরোদমে যানবাহন এই মুহূর্তে চলাচল করছে সড়ক থেকে যানবাহনের চাপ রয়েছে কিন্তু কোথাও যানবাহন আটকে নেই আপনার যৌথ হস্তক্ষেপে বর্তমানে সড়কটিতে যানবাহন চলছে বলে আমরা জানতে পেরেছি তো নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইবেল থেকে বর্তমানে এই যে পরিস্থিতি ছিল এই নিয়ে ছিল আমার সর্বশেষ তথ্য মুজাফর সজ্জয় আসুলিয়ার বাইপাল থেকে